তৃণমূলের ঘোষণা, 100 লোক মরা কোনো ব্যাপার নয়, মা বোনদের 15 লাখ দিচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই এই মন্তব্য। রাজ্য রাজনীতি সাম্প্রতিক সময় উত্তপ্ত ছিল সন্দেশ খালি নিয়ে। সেখানকার মহিলারা বারবার বলেছেন তারা শাহজাহান এবং তার দলবলের হাতে অত্যাচারিত হয়েছে, ঘর বাড়ি সব হারিয়েছেন তারা। বারবার দাবি উঠছিল শাহজাহানের গ্রেপ্তারির, যদিও অবশেষে গড়াদের পেছনে শেখ শাহজাহান, তাকে দল বহিষ্কার করেছে, কিছুটা হলেও শান্ত সন্দেশ খালি। কিন্তু বঙ্গ রাজনীতি এখনও এই সন্দেশ খালি নিয়েই উত্তপ্ত হয়ে রয়েছে। সন্দেশ খালি ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক খোকন দাস। তিনি বলেন, ভারতের মানুষ আজ জানেই না জাতিগত দাঙ্গায় মণিপুরে কত হাজার মানুষ মারা গেছে। মণিপুরে প্রধানমন্ত্রীর যাওয়ার ক্ষমতা নেই, তিনি বাংলায় এসে বড় বড় কথা বলছেন সন্দেশ খালি নিয়ে। সন্দেশ খালিতে কি হলো, সন্দেশ খালিতে কি হলো, আর সন্দেশ খালিতে একটা লোক মারা গেছে? কেন নরেন্দ্র মোদী মণিপুরে যাচ্ছেন না? 100 লোক মারা গেছে বাংলায়, তাতে আমাদের কোনো ব্যাপার নয়, যদি আমাদের মা বোনদের অ্যাকাউন্টে 15 লাখ ঢোকে। এছাড়াও নরেন্দ্র মোদীকে নিয়ে নানা ইস্যুতে তোপ দাগেন বিধায়ক। তিনি বলেন, আগে গ্যাসের দাম ছিল 440 টাকা, নরেন্দ্র মোদীর জামানায় সেই দাম পৌঁছে গেছে 1140 টাকায়। তাঁর বউ নেই, তাই তিনি কষ্ট বোঝেন না। এছাড়াও সাম্প্রদায়িক লড়াই এলে তার দায় কে সামলাবে, প্রশ্ন করেন তিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারতবর্ষের মানুষ আজকে জানেই না প্রতিদিন জাতিগত দাঙ্গায় মণিপুরে কত হাজার মানুষ মারা গেছে। ভারতবর্ষে এত হিম্মতালা প্রধানমন্ত্রী, মণিপুরে যখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে সংবাদপত্রকে ঢুকতে দেওয়া হচ্ছে না, টিভি চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর সেখানে প্রধানমন্ত্রীর যাওয়ার ক্ষমতা নাই মণিপুরে, তিনি আসছেন কোথায়? তার বড় বড় কথা বাংলায় এসে সন্দেশ খালিতে কি হলো, সন্দেশ খালিতে কি হলো? আরে সন্দেশ খালি একটা লোক মারা গেছে, তুই বাচ্চারে কেন তুই মণিপুরে যাচ্ছিস না? কেন মণিপুরে হাজার হাজার লোক মারা যাচ্ছে, তাদের তোমরা বন্ধ করেছো সংবাদের মাধ্যম যাতে প্রচার না হয়। তাই আমরা বলি, 100 লোক বাংলায় মারা গেছে আমাদের কোনো ব্যাপার নাই, যদি আমাদের মা বোনের অ্যাকাউন্টে 15 লাখ ঢুকে। তা 15 লাখ ঢুকবে বলে নোটবন্দি করে, যখন নোটবন্দির দিন শেষ হলো, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংক বলছে আমরা 99 টাকা নোটবন্দিতে আমরা উদ্ধার করতে পেরেছি, আমরা 1 টাকা এখনো উদ্ধার করতে পারি নাই। তাহলে আমার দেশের যা টাকা, সে টাকাই নোটবন্দিতে হিসাব মিলছে না। তাই আপনি যে বললেন আরো বেশি টাকা ঘোরাঘুরি করছে ভারতবর্ষে, সে টাকা কোথায়? ভারতবর্ষের মানুষ আজকে জানেই না প্রতিদিন জাতিগত দাঙ্গায় মণিপুরে কত হাজার মানুষ মারা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্ধমানে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সভা করেছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নুরুল আলম তথা সাহেবের উদ্যোগে এইরকম এই রাজনৈতিক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রেখেছিলেন বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতা কর্মী ছাড়াও অন্যান্য কাউন্সিলররা। তিনি কি বক্তব্য রেখেছেন তা তো আপনাদেরকে শুনিয়েই দিলাম, এরপরই পাল্টা বক্তব্য রেখেছে বিজেপির তরফ থেকে। কি বলা হয়েছে শোনাবো আপনাদের। 4 নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, তার ব্যক্তিগত লাইফ থেকে বিভিন্ন উন্নয়নের বিষয়ে তার তীব্র বিরোধিতা করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ওনাকে আমরা মনে করাতে চাই যে নরেন্দ্র দামোদর দাসের যিনি স্ত্রী, তিনি যেভাবে সাধারণ মানের জীবনযাপন করেন, ভারতবর্ষের বুকে কোনো প্রধানমন্ত্রীর স্ত্রী অতটা সাধারণ মানের জীবনযাপন করেন না, এমনকি যে বিধায়ক বলছেন তার স্ত্রীও কিন্তু অতটা সাধারণ মানের জীবনযাপন করেন না। প্রত্যেকের বাড়ির নেতা যারা আছে তাদের বাড়ির ছেলেরা কোনো না কোনো বড়ো জায়গায় চাকরি করে কিংবা কোনো না কোনো বড়ো কোম্পানির সঙ্গে তারা যুক্ত, কিন্তু এই একমাত্র নরেন্দ্র মোদী যে যার পরিবার সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, তার ভাইজি তার কাছে কাজের জন্য গেলে তাকে বলা হয়েছিল যে সারা ভারতবর্ষে আমার তোমার মতো অনেক ভাইজি আছে, অতএব তুমি তোমার নিজের যোগ্যতায় কাজ পাও, এটা একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদীজিই বলতে পারে। উনি স্ত্রীর সঙ্গে যদি থাকতেন তাহলে ভারতবর্ষে এই উন্নতি হতো না, এই ভোটটুকু ওনার নেই। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা উচিত নয়, এইটুকু স্বাধীনতা এই বিধায়কের মধ্যে আমরা দেখছি না।
নোটবন্দির ফলে কতজন মানুষ মারা গেছে সেটা বিবেচ্য হওয়ার আগে, নোটবন্দির আগে জাল নোট কারবারী জঙ্গিরা কীভাবে কাশ্মীরে ভুয়ো টাকা পাঠিয়ে, জাল নোট পাঠিয়ে পাথর ছুঁড়ে কতজন ভারত মায়ের বীর সন্তানকে হত্যা করেছিল সেই তথ্যটা ওনাকে মনে রাখতে বলবো। আর আজকে নোটবন্দি হয়েছে বলেই কিন্তু পাকিস্তানের যাদের মূল ইনকাম ছিল ভারতের জাল নোট কারবার তাদের হাতে কটোরা ধরে গেছে, সেই জন্য হয়তো বিধায়ক কষ্ট পাচ্ছেন তাই এই ধরনের কথা বলছেন। আর বাংলার মায়েদের উন্নতির জন্য নরেন্দ্র মোদীজি অনেক প্রকল্প এনেছেন, সেটা উজ্জ্বলা গ্যাস যোজনা, জল জীবন মিশন থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা, একাধিক যোজনা আছে যা কিন্তু এই বাংলার তৃণমূল কংগ্রেস করেনি। তারা হয়তো কিছু ভাতা দিয়েছে কিন্তু সার্বিক যে উন্নয়ন সেটা করছে না, স্বয়ম্বর গোষ্ঠীর যে টাকা সেটা কেন্দ্র সরকার দিচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা মেহরা, দেখাবো আপনাদের। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, কিন্তু লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জোর প্রচার কিন্তু শুরু হয়ে গেছে। এরকমই প্রচার বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং এই প্রচারেরই একটি অঙ্গ হিসাবে আমরা দেখলাম যে 4 নম্বর ওয়ার্ডে বর্ধমান পৌরসভার সেখানে যে তৃণমূলের কাউন্সিলর রয়েছে নুরুল আলম তার নেতৃত্বে একটি রাজনৈতিক কর্মী সভার আয়োজন করা হয়েছিল এবং সেই কর্মী সভায় মূল বক্তা ছিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূলের যে বিধায়ক রয়েছেন খোকন দাস, তিনি সেখানে প্রথম থেকেই তিনি ছিলেন কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক এবং সেখানে তিনি প্রথমেই বলে দিলেন যে তার এই আলোচনার মূলত এদিনকে কেন্দ্রের সরকারের তরফ থেকে কী কী পরিষেবা মানুষ পেয়েছে এবং রাজ্যের তরফ থেকে কী কী পরিষেবা মানুষকে দেওয়া হয়েছে এর খতিয়ানকে ঘিরে। এবং এই খতিয়ান তুলে ধরতে গিয়ে কখনো তাকে দেখা গেল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে এবং সেই কখনো দেখা গেল রাজনৈতিক জীবন, রাজনৈতিক নিয়ে তো আক্রমণ ছিলই। এই রাজনৈতিক আক্রমণের ক্ষেত্রে তাকে বলতে শোনা গেল যে বাংলায় এসে প্রধানমন্ত্রী বারবার করেই বলছেন সন্দেশখালি সন্দেশখালি, সন্দেশখালিতে কী হয়েছে, সন্দেশখালিতে কি কোনো মানুষের মৃত্যু হয়েছে? অর্থাৎ তার মতে সন্দেশখালিতে যা ঘটনা ঘটেছে তা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ঘটনাই নয়, কারণ সেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি। বরং তার কাছে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে রাস্তায় গরমে স্ট্রোকে অনেক মানুষের মৃত্যু এবং মণিপুরের ঘটনা। অবশ্যই মণিপুরের ঘটনা গুরুত্বপূর্ণ, তিনি এটাও বলেছেন যে সেখানে কেন প্রধানমন্ত্রী যাচ্ছেন না, কিন্তু পাশাপাশি সন্দেশখালি যে ঘটনাকে নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় চলছে, গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের নেতা এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বলতে শোনা গেল সন্দেশখালি ঘটনা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ঘটনাই নয়। অথচ এই দিনকে তিনি যে বিষয়ে সন্দেশখালিকে তুলে ধরলেন সেখানে কিন্তু তার আলোচনার কেন্দ্রে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।